কোয়ালিটি ওয়াইজ একটু কোয়ালিটিটা মেইনটেইন করার চেষ্টা করি ডেফিনেটলি ওয়ান মোর থিং যেটা হচ্ছে কি আমরা ইস্টার্ন জোনের এখন লার্জেস্ট স্টকিস ইন স্টক যদি চান 500 700 1000 2000 মেশিন আমরা ইনস্ট্যান্টলি আপনাকে সাপ্লাই করতে পারবো এটা হচ্ছে ডোমেস্টিক সুইং মেশিন এটা 2 বছরের গ্যারান্টি আছে আপনার মেশিনের উপরে মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 3150 টাকা আপনি যদি এটাকে চান শুধু হাতেও অপারেট করতে পারেন আর যদি মোটর লাগাতে চান মোটরের প্রভিশন রয়েছে এখানে মোটর লাগাতে পারে ফ্যাশন মেকার মেশিন এটা খুবই ইজি অপারেশন বিশেষ করে গ্রামীণ মহিলাদের কাজের ক্ষেত্রে খুবই সহায়ক হবে কারণ এটা মোটরাইজড এবং হ্যান্ডেও করা যায় একদম একেবারে 12টা প্যাটার্ন আমরা করতে পারবো এই মেশিনের সাহায্যে আমরা এটাকে 3000 টাকার মধ্যে রেখেছি এটা আমরা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি নমস্কার আমার নাম চিরদীপ নন্দী আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি রয়েছে আমাদের কোম্পানির নাম জেফার এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড আচ্ছা এখানে কেমন টাইপের কাজ করা হয়ে থাকে অ্যাকচুয়ালি আমরা মাল্টিপল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশনে ডিল করি তার মধ্যে নতুন উইং হচ্ছে আমাদের সুইং মেশিনস সুইং মেশিন বিভিন্ন প্যাটার্নের সুইং মেশিন আছে ডোমেস্টিক আছে যেগুলো হাউসহোল্ড কাজে লাগে বা অনেক রুরাল মহিলাদের কাজে লাগে আমব্রেলা সুইং মেশিন আছে যেগুলোকে ইন্ডাস্ট্রিয়াল বলা হয় তারপর বাটন হোল মেশিন বাটন অ্যাটাচিং মেশিন ওভারলক ইন্টারলক মেশিন মাল্টিপল প্রোডাক্টস আছে মোরললে সবই পাওয়া যায় আর আমাদের স্টকস থাকে আচ্ছা আপনি কি অনলাইন রিটেল করেন না হোলসেল করেন আমরা অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল সাপ্লায়ার আর কি মানে হোলসেল বলতে সেরকম ভাবে হোলসেল না আমরা বিভিন্ন এনজিও কে সাপ্লাই করি আর কি এবং গভর্নমেন্ট সাপ্লাই করি আর কি ডেফিনেটলি ইয়েস এর ঠিকানা কি রয়েছে এটা ঠিকানা হচ্ছে কি আপনি আমাদের এটা হচ্ছে অফিস হচ্ছে ভিআইপি রোডে নিয়ার টু হচ্ছে গিয়ে ভিআইপি রোড বিগ বাজার বা জোড়া মন্দির তেঘরিয়া যদি বলেন আর আমাদের হেড অফিস হচ্ছে গিয়ে যেটা মেন অফিস আমাদের প্রিভিয়াস অফিস সেটা হচ্ছে গিয়ে আপনার এমজি রোড মেট্রো স্টেশনের কাছে কেশব সেন স্ট্রিটে আর কি যদি কেউ চান এখানে বাই ট্রেন বা বাই বাস আসবেন কি করে আসবেন তাহলে সুবিধা হবে মানে এখানে এলে সুবিধা হবে না অফিসে গেলে সুবিধা হবে একই একই অল সেম দিস ইজ অলসো আওয়ার অফিস এটাও আমাদের অফিস এখান থেকে উল্টোডাঙ্গা থেকে অটোতে আপনাকে রঘুনাথপুর নামতে হবে আর এয়ারপোর্টের দিক থেকে আসলে তাহলে এয়ারপোর্ট থেকে অটো ধরে আপনাকে এখানে আসতে হবে একই ব্যাপার আর কি অনেক তো কোম্পানি রয়েছে যারা এমন টাইপের ম্যানুফ্যাকচারিং করে থাকে তো সব জায়গায় মানুষ এখানে আসবে কেন বা আপনাদের মেশিন নেবে কেন কি ফারাক রয়েছে কোয়ালিটি ওয়াইজ একটু কোয়ালিটিটা মেইনটেইন করার চেষ্টা করি ডেফিনেটলি আর হচ্ছে গিয়ে ওয়ান মোর থিং যেটা হচ্ছে গিয়ে আমরা ইস্টার্ন জোনের এখন লার্জেস্ট স্টকিস্ট লার্জেস্ট স্টকিস্ট আপনি ইন স্টক যদি চান 500 700 1000 2000 মেশিন আমরা ইনস্ট্যান্টলি আপনাকে সাপ্লাই করতে পারবো একদম যদি কেউ চান যে এক দুই পিস বাড়িতে ইউজ করবেন ডেফিনেটলি বাড়িতে আমরা সেই ব্যাপারেই আসবো পরবর্তী পদক্ষেপে আমরা সেগুলো কথা বলছি আপনাদের সাথে তবে উই আর দ্য লার্জেস্ট স্টকিস্ট এখন ইস্টে আর যদি কেউ আসতে না পারেন যদি বলেন যে বাই মানে কোরিয়ার বা বাই বাই কোরিয়ার আমরা করে দেব বাই কোরিয়ার হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি হ্যাঁ 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 কোনটা কেমন কি মডেল আছে না আছে ফোনে ওভার দ্য ফোন বলে দিলে একদম একদম আমরা প্রাইস লিস্ট এবং সবকিছু তাকে ক্যাটালগ ব্রোশিওর ভিডিও সব শেয়ার করে দেব তারপরে সে তার চয়েস করে সে যদি কিনতে চায় সে কিনতে পারে আচ্ছা টেকনিশিয়ান আমাদেরই যাবে আর কি সেট করার জন্য দেখুন যেগুলো আমরা সব মেশিনে টেকনিশিয়ান লাগে না যেমন এই মেশিনটা আছে ঠিক আছে এটাকে বলে ডোমেস্টিক সুইং মেশিন এই মেশিনে টেকনিশিয়ানের দরকার হয় না মোরাললেস যারা চালায় এই মেশিনগুলো তারা সবাই জানে আর কি জানে এবং তার যদি কোনো ভিডিও অ্যাসিস্ট্যান্স লাগে সেগুলো আমরা প্রোভাইড করে দিই আরও কিছু মেশিনস আছে যেগুলো একটু ক্রিটিক্যাল মেশিন সেগুলোর জন্য আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দিই ঠিক আছে এবং সেটা সেই কস্টটা কাস্টমারকে বেয়ার করতে হয় কোন কোন জায়গাতে আমাদের মাল গেছে মানে কোন কোন জায়গায় ডিল হয়েছে আমাদের আমাদের তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব জায়গায় নর্থ ইস্টে ইস্টে আপনি বলতে চান অ্যাক্রস দ্য কান্ট্রি সব জায়গাতেই আমাদের মেটেরিয়াল যায় আর কি সব জায়গাতে সব জায়গাতে স্টার্টিং প্রাইস যেমন এইটা এটা হচ্ছে ডোমেস্টিক সুইং মেশিন এটা 2 বছরের গ্যারান্টি আছে আপনার মেশিনের উপরে ঠিক আছে 2 বছরের গ্যারান্টি আছে এটা মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 3150 টাকা ঠিক আছে আর ডেলিভারি বাট একটা জিনিস কিন্তু আমি বলছি ডেলিভারি চার্জেস এক্সট্রা এটা কিন্তু এমআরপি 3150 এমআরপি হচ্ছে 3150 টাকা ইনক্লুডিং অল বাট জিএসটি সমেত হ্যাঁ হ্যাঁ এমআরপি আর এটা হচ্ছে গিয়ে আপনার তার টেবিল টেবিলের দাম হচ্ছে গিয়ে আপনার 395 ঠিক আছে এমআরপি
আর তার তলায় হচ্ছে গিয়ে স্ট্যান্ড আসছে, ঠিক আছে, সেই স্ট্যান্ডের দাম হচ্ছে গিয়ে আপনার 1275 টাকা। এবার যদি কেউ চান পার্ট ওয়াইজ নিতে পারে, কেউ চান ফুল সেট নিতে পারে, ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্ট। সেটা তো পায় আছে, যদি কেউ চান যে মোটর লাগবে এর মধ্যে, একদম 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 এভরিথিং ইজ পসিবল। আপনি যদি এটাকে চান শুধু হাতেও অপারেট করতে পারেন, ঠিক আছে, তার জন্য আমাদের পিভিসি বেস রয়েছে, সেটা প্রাইজেবল, সেটার যা প্রাইস হবে তাকে দিতে হবে, ওই ধরুন 100 টাকা মতন দাম পড়ে আর কি, ঠিক আছে, সেটাতেও চলে। যদি টেবিল স্ট্যান্ড নিয়ে চালাতে চান তাতেও চলতে পারে, চলে। আর যদি মোটর লাগাতে চান, মোটরের প্রভিশন রয়েছে এখানে, মোটরও লাগাতে পারে, মোটর ইউজ করা যেতে পারে, একদম। এই মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিন? 2 বছর। 2 বছর একদম ইউজুয়াল থাকবে। আপনি 2 বছর চালান, 5 বছর চালান, স্মুথনেস অ্যাজ ইউজুয়াল থাকবে। যদি কোনো ইস্যু থাকে, যদি রাস্টিং আসে উইদিন 2 ইয়ার্স, তাহলে আমাদের অবশ্যই জানাবেন, সেই পার্ট আমরা আপনাকে উইদাউট মানি আপনাদের আমরা পাঠিয়ে দেবো, একদম একদম, ঠিক আছে। এই মেশিন বাদে আর কি মেশিন আছে? এই মেশিন বাদে আর এই মেশিনটা নিয়ে আমার আরেকটু কিছু বলার রয়েছে, বিশেষ করে এবং সংস্থার সম্বন্ধে আমার কিছু বলার রয়েছে। এখানে আপনি কোনো শোরুম পাবেন না, এখানে আমরা কোনো শোরুম ইউজ করি না, এটা আমাদের অফিস। এই যে শোরুমের এক্সপেন্ডিচার বা তাকে মেনটেন্যান্সের যা খরচাপাতি থাকে, আজকে যে কলকাতা হোক, দিল্লি হোক, বম্বে হোক, আপনি একটা সিটির উপরে একটা শোরুম কন্টিনিউ করবেন, ঠিক আছে, ইট উইল কস্ট এ হিউজ মানি, এবং সেটা মেশিনের উপরেই চাপে বা যন্ত্রপাতির উপরে যার যেটা আছে তার উপরেই চাপে। আমরা এই যে বেনিফিটটা আমরা ব্যাকএন্ডে বসে কাজ করি, ঠিক আছে, আপনাদের যা বেনিফিটটা থাকে আমরা চাই কাস্টমারকে পাস অন করতে। সেই জন্যই মেশিনের এটাকে মানে কি বলবো, মেশিনের কোয়ালিটিটাও মেনটেন করতে পারি, হয়তো দামটাকে অনেক রিজনেবল রাখতে পেরেছি, অনেক কম দাম তো, অনেক কম দাম, মানে অনেক 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 রিজনেবল রাখতে পেরেছি আর কি। তো সেই জায়গায় আর ওয়ান মোর থিং, এই মেশিনটাকে আমি চাইছি মহিলারা ইউজ করুক, যারা এসএইচজি আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, কারণ এই যে কোভিড পরবর্তী পরিস্থিতি, একদম একদম, আর কোভিড পরবর্তী পরিস্থিতিতে এবং সব জায়গাতেই আমরা যারা এই নিয়ে কারবার করি এবং যারা গ্রামে থাকে বা যায় আরবান এরিয়া থাকে, যেখানে যেই থাকুক, একটা যদি সাপোর্টিভ ইনকাম যদি সঙ্গে থাকে ঘরে, সে দিনে 200 হোক 300 হোক যাই হোক, একটা যদি সাপোর্টিভ ইনকাম থাকে ঘরে, আপনার অনেক রকম পরিস্থিতির সাথে আপনারা ফাইট করতে পারবেন এবং করাটা সুবিধা হয়, কারণ উইদাউট মানি নাথিং ইজ পসিবল, ঠিক আছে। আপনি যদি এটাকে নিয়ে কাজকর্ম করে লাগাতে পারেন, এবং আমরা এই জায়গা থেকে এখনও স্টিল আমরা এখন অনেক পিছিয়ে রয়েছি, বাংলাদেশে এক একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে হচ্ছে গিয়ে 5,000 10,000 15,000 2,000 এমপ্লয়ি, আমাদের এখনও মেশিন চালানোই শুরু হয়নি সেরকমভাবে। তাহলে আমরা যতই বলি লম্বা চওড়া কথা, আমরা কিন্তু এখনো যন্ত্রপাতি সেরকমভাবে চালাতেই পারি না, হয়তো বা চালাতে পারলো আমরা মানে আমরা সেরকমভাবে ইউটিলিটি করিনি ব্যাপারটাকে আর কি, আমরা সেটার ইউটিলাইজেশন দিইনি। যন্ত্রপাতি হয়তো আসে আপনাকে, হয়তো বেচার জন্য অনেকে অনেক কিছু বলে দেবে, বুঝিয়ে সুঝিয়ে বেচে দেবে, আপনার যদি কোনো রকম সেই যে অ্যাকচুয়ালি আমরা ওয়েস্ট বেঙ্গলে 100 ভোকেশনাল ইনস্টিটিউট সেট আপ করেছি ফর সুইং মেশিনস অলরেডি, 100 ভোকেশনাল সব কটা রুরাল এরিয়াতে অনেক স্কুলে স্কুলে আছে, তা আপনারা যদি চান সেইখানে গিয়েও ট্রেনিং নিতে পারেন, আর যদি চান আমাদের কাছেও ট্রেনিং নিতে, আমরা সেটাও আপনাকে অ্যাসিস্ট করতে পারি। একদম অপারেট করতে পারেন, এবং আপনার প্র্যাকটিক্যাল কোর্সেস, যদি ধরুন আপনি একটা ব্লাউজ বানাবেন বা একটা শার্ট বানাবেন বা একটা প্যান্ট বানাবেন, একদম ডেফিনেটলি আমরা সেই ট্রেনিংয়ের অর্গানাইজ করে দেবো। যদি অনলাইন তো অনলাইন হয়েই যাবে যে কোনো সময়, অফলাইন যদি কেউ এসে করতে চায়, 10-20 জনের গ্রুপ এসে যদি করতে চায়, সেটা আমরা অফলাইনেও করে দেবো। বাড়িতে বসে ব্যবসা শুরু করতে পারেন, বা নিজে কিছু কাজকর্ম করলেন যেগুলোর থেকে অ্যাটলিস্ট কিছু পয়সা আসে, কিছু পয়সা আসে, আমি বলবো না যে মানে এটাই আপনার মেন ইনকামের দিকে যাবেন। আপনি একটা সেলফ হেল্প গ্রুপে, আমরা যেমন কালকে আমাদের একটা দিয়েছি আমরা 300 মেশিন মুর্শিদাবাদে, আমরা সেটা কথাবার্তা বলেছি, এটা মোটামুটি ফাইনালাইজ হয়ে কালকে সাপ্লাই হয়েছে আর কি। তো সেইভাবে এরকম তারপরে যাবে উড়িষ্যাতে, যাবে 1,000 মেশিন একটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে রুরাল ডেভেলপমেন্টের জন্য। আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়েলফেয়ারের দিকে একটু ফোকাসড বেশি এখন, আরও মানে গ্রো টুগেদার আর কি, একসঙ্গে গ্রো করা একদম। আর হচ্ছে গিয়ে আপনার যদি কেউ বিজনেস করতে চান, আমি একটা কথাই বলে দিচ্ছি, যদি কেউ বিজনেস করতে চান অ্যাটলিস্ট 10টা কোয়ান্টিটি তাকে নিতেই হবে, 10টা কোয়ান্টিটি তাকে নিতেই হবে, এবং সেটা ওভার দ্য ফোন, হয়তো 10টা নিলে তার সঙ্গে আমি হয়তো কিছু মানে খুব একটা কিছু নিগোসিয়েবল হবে না, কারণ মার্কেট প্রাইস সবাই জানে, এবং যে প্রাইসটা আমি বলেছি সেই প্রাইসটার সাথে মার্কেটটা ট্যালি করে যদি সে দেখতে চায় দেখতে পারে, কোনো অসুবিধা নেই। তারপর যদি মনে হয় হোয়েদার ইট ইজ পসিবল, তাহলে নিতে পারে।
ঠিক আছে, আর আমরা সাপোর্টিভ এই ব্যাপারটাই বলতে পারি আর কি, কারণ যেহেতু আমরা অলরেডি উই আর ইন 40 ইয়ার্স ইন দিস প্রফেশন। খুব ভালো লাগলো কথা বলে আর কি, এসে খুব ভালো লাগলো আর কি আমার। তো দেখে নেব আর কিছু মেশিন, বাকি যে মেশিনগুলো আমাদের আছে, তারপর বাকি কথা ফিরে আসবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এরপর কি দেখাবেন? এরপর আমরা একটা মেশিন দেখাচ্ছি, যে মেশিনটার নাম হচ্ছে বাটন হোল মেশিন। বাটন হোল মেশিনের একটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন রয়েছে, যেখানে আমরা থিন, থিক এবং মডারেট মেটেরিয়াল ইউজ করতে পারব। বাটন হোল মেশিনের মডেল নাম্বার হচ্ছে 781। এই মেশিনটার ফিচার্স হচ্ছে যে আমরা বাটন লেন্থ, যেটাকে আমরা বলছি, যেটাকে হোল করব, যেটাকে আমরা বার ট্যাকিং 2.5 to 4 mm, 2.5 to 4 mm বার ট্যাকিং, এবং এর যে বাটন হোল্ডের লেন্থ 6.4 to 19 mm, এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি 38 mm পর্যন্ত একটা স্পেশাল অ্যাটাচমেন্ট দিয়ে, এবং তার একটা এক্সট্রা কস্ট রয়েছে, কিন্তু জেনারেলি এটা 6.4 to 19 mm অ্যাভেলেবেল। অনেক সময় কাস্টমাররা রিকোয়েস্ট করেন যে তাদের বাটন হোল লেন্থটাকে বাড়িয়ে 38 mm পর্যন্ত করবে। তো দেখেন স্যাম্পল কেমন টাইপের হবে কাজ এখানে আর কি। এটা একটা স্যাম্পল, এর বার ট্যাক এবং এটা হচ্ছে তার লেন্থ। আমরা যদি ভার্টিক্যালি ধরি তার লেন্থ, এই লেন্থটা আমরা 6.4 থেকে 19 mm পর্যন্ত করতে পারবো, এবং অন রিকোয়েস্ট আমরা 38 পর্যন্ত আমরা সাপ্লাই করতে পারি। আচ্ছা, অনেক তো মেশিন ব্র্যান্ড রয়েছে আর কি, এরকম টাইপের যারা মেশিন বানায়, মানে এই সেগমেন্টের বলছি, তার সঙ্গে এখানে ফারাক কি রয়েছে আমাদের? এই মেশিনের ফারাক হচ্ছে, এই মেশিনের যে কনস্ট্রাকশন রিজিড ফ্রেম, এবং তার যে টেবিলের যে থিকনেস রয়েছে, সুন্দর একটা প্যাটার্ন রয়েছে স্ট্যান্ডের, এবং তার যে মোটর যে পার্ট আমরা দিচ্ছি, এবং তার প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনার নিকেল প্লেটিং, কোনো জায়গায় ক্রোমিয়াম প্লেটিংও রয়েছে। বাজারে তো অনেক রকম মেশিন রয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মডারেট প্রাইসে দিচ্ছি এবং সুন্দর কোয়ালিটি। আরেকটু কোয়ালিটি কতদিন থাকবে? 2 ইয়ার্স প্রোভাইড করি। 2 ইয়ার্স এর প্রোভাইড? হ্যাঁ। এটা কি মানে অনসাইট হবে না? এটা সাধারণত অনসাইটই হয় না, কিন্তু এটা আমাদেরকে আনতে হয়। তবু কাস্টমার যদি রিকোয়েস্ট করে, তার কোনো আনার মধ্যে পরিস্থিতি নেই, তখন আমরা আমাদের সার্ভিস সাপোর্ট দিয়ে করার চেষ্টা করি, করে দেওয়া যায়। মেশিনের যে আমরা লেন্থটাকে আমরা যে বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেখানে একটা অ্যাটাচমেন্ট রয়েছে, যেখানে আমরা এই যে পোর্শনটা দেখছেন, এটাকে আমরা ঢিলা করে আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে, আমরা আমাদের মতো করে লেন্থ বাড়িয়ে কমিয়ে নিতে পারি, যেটা আমরা এই লেন্থটা আর কি, এই লেন্থটা এটা আমরা বাড়াতে পারি বা কমাতে পারি, যার যেমন দরকার আছে। পাশাপাশি এখানে একটা গিয়ার রয়েছে, দেখুন গিয়ার অ্যাটাচমেন্ট, এই গিয়ার অ্যাটাচমেন্টের বিভিন্ন নাম্বার রয়েছে, যে নাম্বারগুলোকে আমরা এখানে সেট করে আমরা পার্ল এবং হুইপ স্টিচ এই দুটো আমরা করতে পারি। অবশ্যই সুবিধা রয়েছে, তার কারণ এটা একটা ইউনিভার্সাল মেশিন। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো মেশিন ধরি, সুইং মেশিনের ক্ষেত্রে প্রথম মেশিনটা এইটা আসে, 781 বাটন হোল মেশিন। আচ্ছা, তো দাম কি রেখেছেন আপনারা? এটাকে আমরা রেখেছি কাস্টমারের সাধ্যমতো, আমরা 95,000 রেখেছি ইনক্লুসিভ জিএসটি। এরপর আমাদের আরেকটি নতুন মেশিন, যেটাও ইউনিক ফিচার্স নিয়ে এসেছে, সেটা হচ্ছে বাটন অ্যাটাচিং বা বাটন সুইং মেশিন। আচ্ছা, আমরা যেটা বাটন সুইং বলতে, আমাদের যে বাটন থাকে শার্টের বা কোটের, এই বাটনের যে হোল রয়েছে এটাকে আমরা স্টিচ করব। আচ্ছা, এবং এই মেশিনের মডেলটা হচ্ছে 1377। হ্যাঁ, এই মেশিনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 1500 SPM, এবং নাম্বার অফ স্টিচ হচ্ছে 8, 16 এবং 32, আর ফিড লেন্থ ক্রস ওয়াইজ হচ্ছে 2.5 to 6.5 mm, লিফট অফ প্রেশার ফুট হচ্ছে 9 mm, আর বাটন সাইজ হচ্ছে 10 to 28 mm আমরা কাজ করতে পারবো। এই ওয়ারেন্টি 2 ইয়ার্স, এবং আমরা যদি কোনো মেশিনের প্রবলেম হয়, সেটা আমরা কাস্টমার যদি কল করে, যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে, আমরা ফ্রি সার্ভিস দিই, আদারওয়াইজ ক্রিটিক্যাল কিছু থাকলে সেটা চার্জেবল বেসিস। এটাও আমরা কাস্টমারের কথা ভেবে তাদের মডারেট প্রাইস আমরা রেখেছি 38,000 ইনক্লুসিভ জিএসটি। আর অবশ্যই ফোন করুন, ফোন করলে তো কিছু ডিসকাউন্ট বা কিছু অফার থাকলে পরে করে দেওয়া যাবে যদি পসিবল। অবশ্যই, এবং এই মেশিনের আরেকটি ফিচার্স হচ্ছে, যেটা যে আমাদের যে বাটনের যে শার্টের হোল, এটা ক্রস ওয়াইজও আমরা স্টিচ করতে পারি এবং প্যারালালিও আমরা করতে পারি, ডিফারেন্ট প্যাটার্নে করা যাবে। এটা একটা মোটরাইজড মেশিন, এবং এই মেশিনের ব্যাক সাইডে একটা স্টিচ রেগুলেটর রয়েছে, যেটাকে আমরা অপারেট করে বাট 4 বাটনের আমরা 3, 4 অথবা 4, 3, 2 আমরা আমাদের এই স্টিচ রেগুলেটর দিয়ে আমরা আমাদের মতো সুইং করতে পারবো। এখন আমরা আপনাদের যে মেশিনটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ফ্যাশন মেকার মেশিন। এটা খুবই ইজি অপারেশন করা যাবে, এবং বিশেষ করে গ্রামীণ মহিলাদের কাজের ক্ষেত্রে খুবই সহায়ক হবে, কারণ এটা মোটরাইজড এবং হ্যান্ডেও করা যায়, খুবই লাইট ওয়েটের মধ্যে দেখলে বুঝতে পারবেন, খুবই লাইট ওয়েটের মধ্যে ইজি অপারেশন, এবং যে কোনো জায়গায় একটা হ্যান্ডেল করে নিয়ে যাওয়া যাবে।
এটা একটা সিম্পল ববিন রয়েছে এখানে, এবং আমরা যদি মোটরাইজড অপারেট করি তাহলে এটা ঘুরতে থাকবে। এই দেখুন, হ্যাঁ নিডল কাজ করছে। এবং এখানে একটা দেখুন স্টিচ প্যাটার্ন রেগুলেটর রয়েছে, যেখানে নাম্বারের করেসপন্ডিংয়ে আমাদের এখানে স্টিচ প্যাটার্ন দেওয়া আছে ধরুন আমি যদি এখন 2 সেট করি তাহলে আমার নাম্বার 2 এর করেসপন্ডিংয়ে যে প্যাটার্ন আছে ঠিক সেইভাবে হবে। আমি ধরুন আমি জিগজ্যাগ চাই তাহলে আমি নাম্বার 6 করব, জিগজ্যাগে হবে ঠিক সেইভাবে, একদম একেবারে 12টা প্যাটার্ন আমরা করতে পারবো এই মেশিনের সাহায্যে। আচ্ছা, আর হাতে অপারেট করা যাবে ইজিলি? এটা হাতে অপারেট করতে করা যাবে মানে কি, এটা হাতে অপারেট না করাই ভালো, কারণ এটা যেহেতু আমাদের এখানে ফুট প্যাডেল রয়েছে এটা চাপ দিলে এটা অটোমেটিক রান হবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এটা আমরা খুবই গ্রামীণ মহিলাদের কথা ভেবে আমরা এটাকে 3,000 টাকার মধ্যে রেখেছি ইনক্লুসিভ জিএসটি। এটা আমরা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি। তারপর কি রিপেয়ার করা যাবে খারাপ হলে পরে? সাধারণত এটা রিপেয়ারিং খুব একটা, আমরা যতবার মেশিন দিয়েছি এখনো পর্যন্ত আমাদের কোনো রিপোর্ট আসেনি, কারণ এটা হ্যাঁ এটা তো গ্রামীণ মহিলারা ধরুন ছোটোখাটো কোনো কাজ করতে চাইলো তারা তাদের মতো করে ডিজাইনিংটা করে নিতে পারবে। ডোমেস্টিক সুইং মেশিনের মধ্যে আমরা এখন যেটা দেখা বলো সেটা হচ্ছে ওভারলক সুইং মেশিন, এটা হচ্ছে 3-থ্রেডেড ওভারলক সুইং মেশিন, এটা মোটরাইজ নয় এটা ট্রেডল অপারেটেড, এর সাথে স্ট্যান্ড আসে এবং টেবিল আসে। আর এই মেশিনটা হচ্ছে আমাদের সাধারণত যারা শার্ট বা প্যান্টের কাজকর্ম করেন তাদের যে ওভারলকিংয়ের যে থ্রেডটা করে ওভারলকিংটা এই মেশিনের সাহায্যেই করতে হয়। এবং যে কোনো টেলারিংয়ের কাজ করতে গেলে যারা টেলারিংয়ের পার্টিকুলার কাজ করে ধরুন এই যে প্যাটার্নগুলো দেখছেন এই মেশিনের দ্বারাই সম্ভব, এটা অন্য কোনো মেশিন দ্বারা হবে না। তো এই দাম কি রেখেছেন আপনারা? এটাকেও আমরা কাস্টমারের চাহিদার কথা ভেবে আমরা এটাকে 3,500 টাকা রেখেছি ইনক্লুসিভ জিএসটি, এবং এটার 1 ইয়ার ওয়ারেন্টি। আমরা টেবিল এবং স্ট্যান্ডটাকে আলাদা রেখেছি, কারো যদি মনে হয় তাহলে তিনি নেবেন, তাহলে ইনক্লুসিভ মেশিন এবং টেবিল স্ট্যান্ড 5,500 টাকা ইনক্লুসিভ জিএসটি। তো সব তো মোটামুটি বললেন, সবই দেখলাম কেমন কি আইটেম আছে না আছে, তো লাস্টে কি বলবার আছে আপনার? না আপনারা তো যা দেখলেন আমার মনে হয় বুঝতেও পারলেন যে আমাদের টেকনিক্যালিটিটা অনেকটা ভাবে অ্যানালাইজ করার চেষ্টা করা হয়েছে, এবং আমাদের প্রপারলি টেকনিক্যাল টিম যারা রয়েছে তারা সবসময় এসে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, এবং আশা করি ভিডিওতে আপনারা সেটুকু একটুখানি হলেও বুঝতে পেরেছেন যে আমাদের টেকনিক্যালিটিটা আমরা ফলো করার চেষ্টা করি। আমরা যে ওই মেশিন দিলাম আপনি চাইলেন দিয়ে দিলাম, তাতে কী হলো না হলো তাতে আমরা জানি না, ওরকম আমরা বলতে পারি না আর কি। তো আশা করি আসুন, যার যারা রিকমেন্ড আছে অবশ্যই ডেফিনেটলি অ্যাজ পার রিকোয়ারমেন্টই আসবেন, এবং জেনুইন রিকোয়ারমেন্ট থাকলেই আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, নিশ্চয়ই।